সুবিধাবাদী নেতাদের থেকে দূরে থাকা ভালো, নিয়ামতপুরে বললেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। পুরুলিয়ার ঝলদা থেকে ফেরার পথে কুলটির নিয়ামতপুর কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার রাতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি তথা বিরোধী দলের নেতা আব্দুল মান্নান আসানসোল লোকসভার উপনির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া বললেন, নাম না করে একজন সুবিধাবাদী নেতা নিজের সুবিধার জন্য একদল থেকে অন্য দলে চলে যাচ্ছে, তাদের থেকে সাধারণ মানুষকে দূরে থাকা উচিত। কি বললেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান শুনে নেব। একজন পদত্যাগ করেছেন সুবিধাবাদী, একজন নেতা পদত্যাগ করেছেন, সিট খালি হয়েছে, আসানসোলের মানুষ আমাদের প্রার্থী দেওয়া হবে, প্রার্থী তখন ঠিক করা হবে কাকে দেওয়া হবে, সেটা আমাদের তো প্রার্থী একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে হয়, জেলা কমিটির নাম পাঠাবে, প্রদেশ কমিটি লিঙ্ক করবে, তারপরে ডিসিশন নেবে, আমাদের প্রার্থী দেওয়া হবে যখন তখন প্রার্থীর পক্ষে আমরা প্রচার করব। আমরা একটা জিনিস করবো যে আজকে যে দলত্যাগ যেভাবে হচ্ছে, যেভাবে মানুষ সুবিধাবাদী রাজনীতি করছে, আজ এই দল কাল ওই দল করছে, এই সমস্ত লোকদের থেকে দূরে থাকাই ভালো। কারণ যিনি বিজেপির তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি তো কিছুদিন আগে বিজেপি করেছিলেন, তারপর আবার পার্টি থেকে কংগ্রেসের সঙ্গে হাত মিলালেন, আবার চলে গেলেন, এইসব লোকগুলো সুবিধাবাদী লোকগুলো থেকে যত দূরে থাকাটাই মানুষের ততই মঙ্গল। নির্বাচনে এতে সরকারের তো পরিবর্তন হবে না, নতুন কিছু সমস্যা তৈরি হবে না, কিন্তু মানুষের রায়টাকে দেখতে হবে যে মানুষ যাতে সঠিক রায় দিয়ে এইসব সুবিধাবাদী লোকগুলোকে একটা উচিত শিক্ষা দিতে পারে, যাতে ভবিষ্যতে না এইসব দলগত লোকগুলো না হয়। ফলাফল কি বলবো, ফলাফল মানুষ যা করবে তাই হবে, মানুষের ফলাফল তো আমরা খুব বলে দিতে পারি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।